দণ্ডিত আসামি বেগম খালেদা জিয়াকে ফৌজদারি কার্যবিধির 401(1) উপধারায় তার দণ্ডাদেশ স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়। তখন কি তাকে কোনো শর্ত দেওয়া হয়েছিল কি না, এক। আর দুই হচ্ছে যে এই শর্তের মধ্যে তিনি রাজনীতি করতে পারবেন কি পারবেন না এমন কোনো শর্ত দেওয়া হয়েছিল কি না। সাজাপ্রাপ্ত কয়েদি বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে দাখিলকৃত আবেদন এবং আইন ও বিচার বিভাগের বিভাগ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইনগত মতামতের আলোকে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর অ্যাক্ট নাম্বার 5 of 1898 ধারা 401 উপধারা 1 প্রদত্ত ক্ষমতা বলে মহামান্য হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল অ্যাপিল নাম্বার এত, বিশেষ আদালত 5 ঢাকার বিশেষ মামলা নম্বর এত এবং বিশেষ আদালত নম্বর 5 ঢাকার বিশেষ মামলা নম্বর এ প্রদত্ত বেগম খালেদা জিয়ার দণ্ডাদেশ নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে 25/9/2022 তারিখ হতে পরবর্তী 6 মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো। এই অর্ডারটা হচ্ছে আপনার 25 মার্চ 2020 যে অর্ডারটা দেওয়া হয়েছিল তারই ধারাবাহিকতা, এবং শর্তগুলি কি যেটা তখনও ছিল এখনও আছে। ক, তিনি ঢাকাস্থ নিজ বাসায় থেকে তার চিকিৎসা গ্রহণ করবেন, এবং খ, উক্ত সময়ে তিনি দেশের বাইরে গমন করতে পারবেন না। এই পরিষ্কার দুইটা শর্তে। আপনারা যখন আমাকে প্রশ্ন করেছিলেন যে এইটা তাকে রাজনীতি করতে তাকে কোনো শর্ত দেওয়া হয়েছে না কি না যে তিনি রাজনীতি করতে পারবেন না, আমি তখন বলেছিলাম যে না, এরকম কোনো শর্ত দেওয়া হয় নাই। আমাকে সত্য, আমি সত্য কথা বলি এবং সেই জন্য সত্য কথা বলেছি। এটার মধ্যে যদি এখন অনেক কিন্তু ওনাদের মনে হয় তাহলে আমার তো কিছু করার নাই। আইনগত বাধা আছে কি না আপনাদেরকে আমি, আইনগত বাধা কথা আমরা আইনগত বাধা কোথায় থাকতো? আইনগত বাধা হচ্ছে যে উনি নির্বাচন করতে পারবেন না, তার কারণ হচ্ছে উনি দণ্ডিত। আচ্ছা, রাজনীতি করতে পারবেন না এইরকম কথা তো কোথাও নাই। এখন বাস্তব অবস্থাটা কি সেটাও আপনাদের বুঝতে হবে। বাস্তব অবস্থা হচ্ছে যে তিনি বলেছেন তার যে আবেদনটা, তার ভাই যে আবেদনটা করেছিলেন সেই আবেদনের মধ্যে বলা আছে যে তিনি গুরুতর অসুস্থ, তার যদি আরও ভালো চিকিৎসা না হয় তিনি তার জীবন বিপন্ন হবে, তখন তাকে মানবিক কারণে মাননীয় প্রধানমন্ত্রী মানবতার খাতিরে উনি তাকে সাজা স্থগিত রেখে মুক্তি দিয়েছে। যিনি অসুস্থ তিনি রাজনীতি করতে পারেন কি না সেটা আমি বারবার আপনাদেরকে তখনও বলেছি যে সেটা আপনারা দেখেন, বিবেচনা করেন। স্বাভাবিক মানুষ মনে করে যে যিনি অসুস্থ তিনি রাজনীতি করতে পারেন না, দ্যাট ইজ দ্য প্র্যাকটিক্যাল পজিশন। কিন্তু এখন লিগাল পজিশন যদি জিজ্ঞেস করেন তার রাজনীতি করতে কোনো বাধা নাই। আগামী নির্বাচন যে সব সময় যেরকম আওয়ামী লীগ সরকারের আমলে যেরকম সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে সেরকম নির্বাচন হবে, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনে সকলেই আসুক সেটা আওয়ামী লীগ চায়, কিন্তু কে আসবে কে আসবে না সেটা তাদের দলীয় সিদ্ধান্ত। এবং আরেকটা কথা আমি বলে দিই, সেটা হচ্ছে যে আমরা মানে জননেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের ব্যাপারে শুধু সিনসিয়ার না, কমিটেড। তার কারণ হচ্ছে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া সংবিধানে বিশ্বাস করি, সেই জন্য আমরা কমিটেড। এবং সেই কমিটমেন্টের কারণেই সুষ্ঠু নির্বাচন আমরা করব। আমরা ওই হানা ভোটের মতন নির্বাচন করব না, 1996 সালের ভোটারবিহীন নির্বাচন করব না।